ঘূর্ণিঝড় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আবহাওয়া অফিস এ নিয়ে সবশেষ খবর জানতে এখন আমরা চলে যাচ্ছি রাজধানীর আগারগয়ে আবহাওয়া অধিদপ্তরে সেখানে আছেন আমাদের সহকর্মী তরিক ইসলাম তরিক ঘূর্ণিঝড়ের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদেরকে জানাবেন শান্তা ধন্যবাদ আপনাকে আপনাকে জানিয়ে রাখি যে বঙ্গোপসাগরের সৃষ্ট যে প্রবল ঘূর্ণিঝার রেমাল তার অগ্রভাগ কিন্তু এরই মধ্যে কিন্তু উপকূলীয় অঞ্চলে কিন্তু আঘাত এনেছে আমরা জানতে পেরেছি যে উপকূলীয় অঞ্চলে কিন্তু ঝড়ো হাওয়া কিন্তু বইছে এ এর যার ফলে কিন্তু উপকূলীয় যে অঞ্চল রয়েছে পাশাপাশি পায়রা এবং মংলা বন্দর সমুদ্র বন্দরকে কিন্তু দশ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে এবং কক্সেসবাজার এবং চট্টগ্রামকে কিন্তু নয় নম্বর সতর্ক সংকেত কিন্তু দেওয়া হয়েছে পাশাপাশি এর যে উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলে যাতে ক্ষয়ক্ষতি বেশি না হয় সেই জন্য এসব এলাকা এলাকাতেও কিন্তু সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস এখান থেকে বলা হচ্ছে যে এই ঝড় কিন্তু ক্রমশ উত্তর দিকে প্রবাহমান এবং যার ফলে কিন্তু মংলা অঞ্চলটা কিন্তু বেশি ক্ষতির সম্মুখীন হতে পারে এই বিষয়টা কিন্তু আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে এবং এর ঝড়ো হাওয়ার বেগ কিন্তু প্রতি ঘন্টায় একশো বিশ থেকে একশো তিরিশ কিলোমিটার বেগে কিন্তু বয়ে যেতে পারে আবহাওয়া অফিস বলছে যে সন্ধ্যা ছয়টার কিছু পরে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের মূল উপকূলে আঘাত আনতে পারে এবং তারপরেই হয়তো বা বোঝা যাবে যে এটা তিন চার ঘন্টা এখানে উপকূলে অবস্থান করবে তারপরে কিন্তু এটা মংলা হয়ে এবং ভারত হয়ে কিন্তু এটা অতিক্রম করবে তো আবহাওয়া অফিস এই পর্যন্ত আমাদেরকে জানিয়েছে এখন থেকে উপকূলীয় অঞ্চলকে মংলা এবং পায়রাকে দশ নম্বর সতর্ক সংকেত পাশাপাশি কক্সিজ বাজার এবং চট্টগ্রামকে নয় নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে পরবর্তীতে ব্রিফিং করে আবহাওয়া অফিস আমরা জানালে আপনার মাধ্যমে সেটা আমাদের দর্শকদেরকে জানিয়ে দেওয়া হবে শান্তা আপনাকে